শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে সেশন পাঁচের কাজটির সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হল আগের সেশনগুলো থেকে প্রাপ্ত তথ্যগুলো শ্রেণীকরণ আমরা ইতোমধ্যে তথ্য আদান প্রদানের ঝুঁকির উপর দুটি কাজ করে ফেলেছি আমরা একটি জরিপ পরিচালনা করেছি আবার একজন বিশেষজ্ঞের মতামত নিয়েছি এর মাধ্যমে আমাদের অনেকগুলো ঝুঁকি শনাক্ত হয়ে গেছে এবার প্রাপ্ত ঝুঁকিগুলোর আমরা একটি তালিকা তৈরি করব তালিকায় আমরা ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং সাধারণ মাধ্যমের ঝুঁকি আলাদা করব। শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমরা ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং সাধারণ মাধ্যমের ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করেছি এই সেশনে আমাদের কাজটি হলো এই দুই মাধ্যমের ঝুঁকিগুলো আলাদা করা আলাদা করে নিচের এই ছকটিতে উপস্থাপন করা আমাদেরকে এই ছকটির প্রথম কলামে লিখতে হবে ডিজিটাল মাধ্যমের ঝুঁকিগুলো এরপর দ্বিতীয় কলামে লিখতে হবে ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকিগুলো আমাদের বোঝার সুবিধার জন্য এখানে দুটি করে নমুনা দেওয়া হয়েছে বাকিগুলো আমাদের নিজেদেরকে লিখতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই প্রথমে আমরা তথ্য আদান প্রদানের ডিজিটাল মাধ্যমের ঝুঁকিগুলো দেখে নিই প্রথমটি হলো এসএসসি সি পরীক্ষা সম্পর্কিত একটি ভুল খবর আমার অভিভাবকের ফোনে এলো আমি তা যাচাই না করে আমার সব বন্ধুর অভিভাবকের ফোনে পাঠিয়ে দিলাম এরপর আমার অভিভাবকের ইমেল ঠিকানায় একটি ইমেল এলো যেখানে লেখা আপনি একটি লটারি জিতেছেন এই লিঙ্কে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিন আমার অভিভাবক তার অ্যাকাউন্টের সব তথ্য দিয়ে দিলেন এরপর আমার অভিভাবকের মোবাইল ফোনে একটি মেসেজ এসেছে সেখানে লেখা ছিল কোভিড নাইন্টিনের কারণে তোমাদের উপবৃত্তির চার হাজার টাকা দেওয়া হচ্ছে টাকা গ্রহণের জন্য নিচের নাম্বারে যোগাযোগ করুন তারপর আমার অভিভাবক ফোন করে সব তথ্য দিয়ে দিলেন এরপর সিকিউরিটি ছাড়া ওয়াইফাই ব্যবহারের সময় নিজের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেছে আর সবশেষ না বুঝে ফিশিং মেসেজ বা লিঙ্কে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছি এবার চলো আমরা দেখে নিই ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকিগুলো তথ্য আদান প্রদানের সাধারণ মাধ্যমে যে ঝুঁকিগুলো হয়ে থাকে প্রথমটি হলো এসএসসি পরীক্ষা নিয়ে একটি ভুল খবর আমি বিদ্যালয়ে আসার পথে জানতে পারলাম আমি যাচাই না করে বিদ্যালয়ে এসে আমার সব বন্ধুকে জানিয়ে দিলাম এরপর ফটোকপির দোকানে আমার জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের ফটোকপি ফেলে এলাম এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড লেখা ডায়েরি হারিয়ে ফেলেছি জন্ম নিবন্ধন সনাদের ফটোকপি হারিয়ে ফেলেছি আর সবশেষ মোবাইল ব্যাঙ্কিংয়ের পিন নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এটিএম কার্ডের পিন নাম্বার ডায়েরিতে লিখে রেখেছিলাম পরবর্তী বাকি এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা শেশন ছয়ের কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো